সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্বময়ী করোনার এই মহামারীতে আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের কি দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা সংগঠন ব্যবস্থাপনা ক্লাস স্বাগতম। আজকে আমরা তোমাদের দশম অধ্যায়ের ব্যবসায় উদ্যোগ সম্পর্কে আলোচনা করব। এই সেশনে আছি আমি মোহাম্মদ গোলাম মহিউদ্দিন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। আজকে আমরা যেটা আলোচনা করব, ব্যবসায় উদ্যোগ। ব্যবসায় উদ্যোগ হলো ব্যবসায় এমন একটি বিষয় যেটি পূর্বে ছিল না, নতুন করে নতুন উৎপাদন করে ভোক্তাদের চাহিদা মিটিয়ে অর্থনৈতিক উন্নয়নের জন্য নতুন করে উদ্যোগ করে উদ্যোগ নিয়ে আরম্ভ করা হয়। ব্যবসায় উদ্যোগ, উদ্যোগ শব্দটি হলো যে কোনো নতুন কিছু মানব কল্যাণে সৃষ্টি করে মানুষের জন্য চাহিদা মেটানোর জন্য তৈরি করা। যেরকম ডিজিটাল বাংলাদেশ, জননেত্রী শেখ হাসিনার অন্যতম একটি সফল উদ্যোগ হলো ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে উনি যে সুফল এনেছেন তার ভিত্তিতে আজ আমরা অনলাইনে ক্লাস নিতে সক্ষম হয়েছি। কিন্তু এটি ব্যবসায় উদ্যোগ নয়, কারণ এতে মুনাফার সংশ্লিষ্ট নেই। তাহলে ব্যবসায় উদ্যোগ হলো এমন একটি নতুন সৃষ্টি যার মাধ্যমে মুনাফা অর্জনের জন্য কোনো কারখানা বা ফ্যাক্টরিতে পণ্য দ্রব্য বা সেবা উৎপাদন করে ভোক্তাদের চাহিদার মেটানোর সক্ষমতার উপযোগ সৃষ্টি করে ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়, ওই হলো ব্যবসায়ী উদ্যোগ। ব্যবসায়ী উদ্যোগ সম্পর্কে ফার্স্ট সংযোজন করেছেন ডেভিড রিচার্ড ক্লিনটন 1725 সালে। তাই শিল্প জগতে এর পূর্বে উদ্যোক্তা শব্দটি ব্যাপকভাবে প্রচলন না থাকার কারণে উনি প্রথমেই এই শিল্প উদ্যোক্তাদের মাধ্যমে এই উদ্যোক্তা শব্দটি প্রথম 1725 সালে প্রচলন করেন। তাই শিল্প উদ্যোক্তার জনক বলা হয় রিচার্ড ক্লিনটনকে। এর উদ্যোক্তার চ্যাপ্টারের অন্যতম ব্যবসায়ের উদ্যোগের বৈশিষ্ট্যগুলো এখন আমি তোমাদের সামনে আলোচনা করব। ব্যবসায়ের উদ্যোগের বৈশিষ্ট্য, ব্যবসায়ী উদ্যোগের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম যেই বৈশিষ্ট্যটি হলো নতুন ধারণা। যে কোনো একটি পণ্য বা সেবা বা সামগ্রী যা পূর্বে ছিল না, কোনো নতুন ফ্যাক্টরি বা কারখানায় স্থাপনের মাধ্যমে ভোক্তা বা জনসাধারণের চাহিদা উৎপাদন করে সক্ষম, চাহিদা মেটাতে সক্ষম এরকম দ্রব্য তাদের কাছে পৌঁছে দেওয়া হলো নতুন ধারণার অন্যতম কাজ। এই নতুন কোনো একটা পূর্ণ ধারণা সৃষ্টি করার জন্য উদ্যোক্তাগণ প্রথমেই নিজের থেকে চিন্তা ভাবনা করেন, পরিকল্পনা করেন, তথ্য সংগ্রহ করেন, তথ্য বিশ্লেষণ করেন, বাজার বিশ্লেষণ করেন, ভোক্তাদের আয় চাহিদা এবং তাদের ক্রয়ের ইচ্ছা, তাদের যে ক্রয়ের পরিচিত করে ওই দ্রব্য নতুন ধারণা সৃষ্টি উন্নয়ন করে দ্রব্য উন্নয়ন করে ভোক্তাদের নিকট পৌঁছিয়ে দিতে হয়। ঝুঁকি ও অনিশ্চয়তা, যে পণ্য দ্রব্যটা নতুন বাজারে আসলো, উন্নত করে উন্নয়ন করে ভোক্তাদের কাছে পৌঁছানো হলো, ওই দ্রব্যটা ভোক্তারা গ্রহণও করতে পারে আবার গ্রহণ নাও করতে পারে, তার জন্য একটা ঝুঁকি ও অনিশ্চয়তা থেকেই যায়। ঝুঁকি হলো যে যদি ভোক্তারা দ্রব্যটি গ্রহণ না করে তাহলে উদ্যোক্তা অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হবেন। ব্যবসায় উদ্যোক্তার অন্যতম বৈশিষ্ট্য হলো মুনাফার সংশ্লিষ্টতা। উদ্যোক্তা দ্রব্যটি উৎপাদন করে ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে উনি ওনার নিজের একটি মুনাফার অর্জন করতে সক্ষম হবেন। চার, কর্মসংস্থান সৃষ্টি। ব্যবসায় উদ্যোক্তার মাধ্যমে উদ্যোক্তাগণ নিজের এবং উৎপাদনের সাথে সংশ্লিষ্ট সকলের কর্মসংস্থানের সৃষ্টি করেন। পাঁচ, সৃজনশীলতা। ব্যবসায় উদ্যোক্তার হলো অন্যতম বৈশিষ্ট্য হলো যেটা পূর্বে ছিল না, এখন নতুন করে এটা বাজারে ছাড়া হবে, তার জন্য দক্ষতা এবং তার কারিগরি ও প্রযুক্তির খাটিয়ে একটা নতুন কিছু উদ্ভাবন করা হয় বা পুরাতনটাকে নতুন সংমিশ্রণ করে যুক্তাদের ব্যবহার উপযোগী করে তোলা হয়। তাই এখানে সৃজনশীলতা ও ব্যবসায় উদ্যোক্তার জন্য অন্যতম একটি বৈশিষ্ট্য। সফল উদ্যোক্তার স্বীকৃতি, ব্যবসায় জগতে যিনি সফল উদ্যোক্তা হন
তিনি তাহার একটা অবশ্যই স্বীকৃতি থাকবে। যেরকম বাংলাদেশের কোয়ার্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রি সফল উদ্যোক্তা হিসাবে স্যামসাং এস চৌধুরীর স্বীকৃতি রয়েছে, এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যবসায়ী উদ্যোক্তা হিসাবে মাইক্রোসফটের জনক বিল গেটসের আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি রয়েছে। এরকম ব্যবসায়ী উদ্যোক্তার জন্য সমাজ এবং জাতি ও তার অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য তার সফল উদ্যোক্তাকে স্বীকৃতি দিয়ে থাকে। ইতিবাচক ও অর্থনৈতিক কাজ, ব্যবসায়ী উদ্যোক্তা অবশ্যই ইতিবাচক হবে। একটি দেশের সরকারি রাষ্ট্রের প্রচলিত আইন, শিল্প আইন, শ্রম আইন, মজুরি আইন, এই আইনের সাথে সঙ্গতি রেখে আইনের সাথে অনুযায়ী ব্যবসায়ী উদ্যোক্তাগণ উদ্যোগ গ্রহণ করেন এবং দ্রব্য সামগ্রী উৎপাদন করে। কর ও ট্যাক্স শুল্ক এগুলো যথাযথভাবে সরকারকে পরিশোধের মাধ্যমেই ব্যবসায়ী উদ্যোক্তাগণ তার উদ্যোগ কার্য পরিচালনা করতে হয়। কোনো ধরনের অবৈধ চোরাকারবারি বা নেগেটিভ বা রাষ্ট্রীয় আইনের পরিপন্থী কাজ করার মাধ্যমে মুনাফা অর্জনের জন্য নতুন কোনো উদ্যোক্তা উদ্যোগী হলে উহাকে ব্যবসায়ী উদ্যোগ বলা যাবে না, এবং ব্যবসায়ী উদ্যোক্তাগণ এই উদ্যোগের মাধ্যমে নিজের এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করে গড়ে তোলেন। ব্যবসায়ী উদ্যোক্তার অন্যতম আরেকটি কাজ হলো ব্যবসায় এবং উদ্যোগ এই দুটিকে এক অভিন্ন না ভেবে পৃথক ভাবতে হবে। যেটি পূর্বে ছিল এখনও রয়েছে, যার মাধ্যমে মুনাফা অর্জিত হয় সরকারি রাষ্ট্রীয় আইন অনুসারে বৈধ, উহা হলো ব্যবসা। আর যেটি পূর্বে ছিল না এখন থেকে আরম্ভ হয়েছে, অথবা পূর্বে থাকলেও তা এখন থেকে প্রযুক্তি খাটিয়ে তাকে নতুনত্ব এনে উহা সম্প্রসারণ করা হয়েছে, শুধু তখনই উদ্যোগ হয়। একটু উদাহরণ সাহায্যে সুস্পষ্ট করা যায়, যেরকম স্যামসাং এস চৌধুরী বাংলাদেশের স্কোয়ার গ্রুপ ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা, উনি স্কোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রির উদ্যোক্তা, আর ওনার মৃত্যুর পর ওনার ছেলে জনাব তপন চৌধুরী স্কোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ব্যবসা পরিচালনা করিতেছেন। তাহলে এখানে স্যামসাং এস চৌধুরী স্কোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রির উদ্যোক্তা, আর জনাব তপন চৌধুরী শুধু এখানে উনি ব্যবসায়ী, কারণ উনি নতুন করে কোনো সৃষ্টি করেন নাই। তবে উনি যদি প্রযুক্তি সংস্পর্শে এসে নতুন করে উহা সম্প্রসারিত করে জনগণের এবং ভোক্তার চাহিদা মেটানোর জন্য কিছু উৎপাদন করতে সক্ষম হন, তাহলে সেই ক্ষেত্রে উহা হবে উনি সফল উদ্যোক্তা হবেন। যেরকম বর্তমান বিশ্বময়ী করোনার যে মহাসংকট চলছে, এখন যদি উনি ভ্যাকসিন উৎপাদন করতে সক্ষম হন, তাহলে উনি অবশ্যই স্কোয়ার অফ ইন্ডাস্ট্রিজ পক্ষ থেকে ভ্যাকসিনের উদ্যোক্তা হবেন। শিক্ষা ও অভিজ্ঞতা নির্ভর, ব্যবসায়ী উদ্যোগ অবশ্যই শিক্ষা এবং অভিজ্ঞতার আলোকে উহাকে সমৃদ্ধ করতে হয়। শিক্ষা এবং অভিজ্ঞতার আলোকে তথ্য সংগ্রহ করতে হয়, তথ্য বিশ্লেষণ করতে হয়, গবেষণা করতে হয়। গবেষণার মাধ্যমে এটাকে মানব সমাজের মানব কল্যাণের ব্যবহার উপযোগী প্রমাণিত করে তারপরে ব্যবসায়ী উদ্যোক্তা সফলতা অর্জন করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করি তোমরা এই টপিকসটি বাসায় একটু ভালোভাবে করে পরীক্ষার জন্য যথাযথভাবে প্রিপারেশন নেবে। তোমাদের সকলকে ধন্যবাদ।